রায়গঞ্জের উকিলপাড়ায় অবস্থিত জীবনরেখা নার্সিং হোম কর্তৃপক্ষের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো শনিবার। এদিন নার্সিং হোম চত্বর আয়োজিত শিবিরে নার্সিং হোমের কর্মীদের পাশাপাশি অন্যান্যরা রক্তদান করেন। নার্সিং হোমের ডিরেক্টর চিকিৎসক শান্তনু দাস, সমাজসেবী কৌশিক ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এদিনের শিবিরে উপস্থিত ছিলেন। কালিয়াগঞ্জে সমবায় সমিতির অফিস এবং গুদামঘর নির্মাণের শিলান্যাস করা হলো শনিবার। এদিন ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিধায়ক তপন দেবসিংহ। তিনি বলেন, জিনগা এলাকাতে দীর্ঘদিন ধরে কৃষি সমবায় উন্নয়ন সমিতি রয়েছে, তার নিজস্ব কোনো ঘর বা গোডাউন ছিল না, ফলে কাজের ক্ষেত্রে সমস্যা হতো। অবশেষে রাজ্য সরকারের 18 লক্ষ টাকা বরাদ্দে অফিস সহ গুদামঘর নির্মাণ করা হবে। বরেণ্য দেশনায়ক নেতাজী সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী উপলক্ষে ক্ষুদিরাম সাংস্কৃতিক সংস্থা এবং রায়গঞ্জের দেবীনগরের ফুটবল প্রেমীদের উদ্যোগে দুইদিনব্যাপী নকআউট ক্রিকেট টুর্নামেন্টের সূচনা হলো শনিবার। দেবীনগর গয়লাল বয়েজ হাইস্কুল ময়দানে আয়োজিত এই টুর্নামেন্টে মোট 8টি দল অংশগ্রহণ করে। প্রথম খেলায় পরস্পরের মুখোমুখি হয় মহারাজা ওয়ারিয়ার বনাম বাঘা যতীন ক্লাব। খেলায় মাঠে উপস্থিত ছিলেন গোপাল ঘোষ, অচিন্ত্য সরকার সহ অন্যান্যরা। এদিন খেলা দেখতে ভিড় জমান এলাকার ক্রীড়াপ্রেমী মানুষেরা। এবার থেকে বছরে 12 মাসই কাজ পাবেন মালদা জেলার সিভিক ভলেন্টিয়াররা। উল্লেখ্য, গত 10ই ফেব্রুয়ারি মালদায় এসে মুখ্যমন্ত্রী সিভিক ভলেন্টিয়ারদের সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে যান। সেই মোতাবেক শুক্রবার রাতে অতিরিক্ত মুখ্য সচিবের স্বাক্ষরিত সেই নির্দেশিকা জেলায় এসে পৌঁছেছে। এই ঘটনায় খুশির হাওয়া ছড়িয়েছে সিভিক মহলে। নিম্নমানের কাজের প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি থানার আমিনপুরে। জানা গিয়েছে, আমিনপুর থেকে দেহাবন্ধ পর্যন্ত প্রায় 20 কিলোমিটার রাস্তার সংস্কারের কাজ চলছে পূর্ত দপ্তরের উদ্যোগে। গ্রামবাসীদের অভিযোগ, শিডিউল নামের নিম্নমানের উপকরণ দিয়ে রাস্তার কাজ করা হচ্ছে, পরে কুশমন্ডি থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়। এলাকার জেলা পরিষদের সদস্য তথা খাদ্য কর্মাধ্যক্ষ শ্যামল সাহা জানান, বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট বিভাগকে জানানো হবে। 21-এর বিধানসভা নির্বাচনে বিজেপির প্রজেক্টেড মুখ্যমন্ত্রীকে তা ঠিক করবে কেন্দ্রীয় নেতৃত্ব। শনিবার সাংবাদিকদের জানালেন কেন্দ্রীয় পর্যটন এবং সাংস্কৃতিক প্রতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল। এদিন তিনি বলেন, উত্তরবঙ্গের জনগণ বিগত লোকসভা নির্বাচনে বিজেপিকে 7 জন MP উপহার দিয়েছেন। বিজেপি ক্ষমতায় এলে উত্তরবাংলার পর্যটন শিল্পকে সুন্দরভাবে গড়ে তোলা হবে। কোভিড-19 ভাইরাস মোকাবিলায় প্রথম সারির যোদ্ধা স্বাস্থ্যকর্মী ও পুলিশ কর্মীদের সংবর্ধনা দেওয়া হলো গাজল ব্লক মতুয়া মহাসংঘের পক্ষ থেকে। শুক্রবার সন্ধ্যায় গাজলের বটতলি সফলাডাঙ্গা মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে গাজল স্বাস্থ্য দপ্তরের কর্মী ও গাজল পুলিশ প্রশাসনের সমস্ত পুলিশ আধিকারিক ও কর্মীদের পদক দিয়ে সংবর্ধনা জানানো হয়। গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি রেজিনা পারভিন, গাজল ব্লক মতুয়া মহাসংঘের সম্পাদক প্রদীপ বিশ্বাস, ভজহরি রায় সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। সারা ভারত মতুয়া মহাসংঘের বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো হেমতাবাদের মধ্য কাশিমপুর এলাকায়। গত 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 13ই ফেব্রুয়ারি গভীর রাত পর্যন্ত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে অনুষ্ঠানের। পাশাপাশি মালদা থেকে আগত শিল্পীদের নিয়ে কবি গানের আয়োজন করা হয়েছিল হেমতাবাদের মধ্য কাশিমপুর এলাকায়। প্রতিদিনই এলাকার বাসিন্দাদের ভিড় লক্ষ্য করা যায় ধর্মীয় এই অনুষ্ঠানে। কালিয়াগঞ্জ ব্লকের 4 নম্বর বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পড়িয়া বুথের পাড়িপুকুর এলাকায় তৈরি হচ্ছে নতুন শ্মশানঘাট। বিধায়ক তহবিলের প্রায় 3.5 লক্ষ টাকা বরাদ্দে এই শ্মশানঘাট নির্মাণ করা হচ্ছে। শনিবার শ্মশানঘাট চত্বরে গিয়ে নির্মাণ কাজ ঘুরে দেখেন বিধায়ক তপন দেবসিংহ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় কোনো শ্মশানঘাট ছিল না, ফলে শবদাহ করতে সমস্যায় পড়তেন শ্মশান যাত্রীরা। সাধারণ মানুষের সমস্যা নিরসনে জনসংযোগ কর্মসূচি পালন করা হলো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। শনিবার গাজল থানার উদ্যোগে এলাকার বিভিন্ন বাড়ি বাড়ি ও দোকানে গিয়ে সাধারণ মানুষের সমস্যা শোনার পাশাপাশি সেগুলো সমাধানের আশ্বাস দেন এবং যে কোনো সমস্যায় থানায় যোগাযোগ করার পরামর্শ দেন পুলিশ আধিকারিকেরা। এদিনের কর্মসূচিতে DSP মালদা আজাহারউদ্দিন খান, গাজল থানার IC পূর্ণেন্দু মুখার্জি, ASI শুভেন্দু বিকাশ সহ অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন। জাতীয় অঙ্কন দিবস উদযাপন উপলক্ষে ক্যানভাস অঙ্কনের আয়োজন করা হলো হেমতাবাদ চৈনগর গ্রাম পঞ্চায়েতে। সিনির উত্তর দিনাজপুর ইউনিটের উদ্যোগে শুক্রবার বিকেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এলাকার ছাত্রছাত্রীদের নিয়ে। পাশাপাশি চিত্র অঙ্কনও করা হয়। চৈনগর গ্রাম পঞ্চায়েত আধিকারিকদের পাশাপাশি সিনির সদস্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। বিধানসভা নির্বাচনের আগে দলীয় নেতাকর্মীদের নিয়ে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি ব্লকের উদয়পুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর জুনিয়র হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হলো অঞ্চল সম্মেলন। তৃণমূল নেত্রী মিঠু জোয়ারদার, জেলা যুব তৃণমূল সভাপতি অম্বরীশ সরকার, রিতেশ জোয়ারদার সহ অন্যান্য নেতৃত্বরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। রায়গঞ্জ মহিলা সম্মেলনের উদ্যোগে জলবায়ু পরিবর্তন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হলো শনিবার। এদিন মহিলা সম্মেলনের সভাকক্ষে আয়োজিত এই আলোচনা সভায় বিশিষ্ট ব্যক্তিরা আলোচনা পর্বে যোগ দেন।
চাকুলিয়া ব্লকের সূর্যাপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ডেহটি এলাকায় রাস্তার নির্মাণ কার্যের শিলান্যাস করা হলো শনিবার। এদিন ওই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সেতাবউদ্দিন, জাহিদ আলম আরজু সহ অন্যান্যরা। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কর্মীসভার আয়োজন করা হলো ইটাহারে। শনিবার ইটাহার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণের সভাকক্ষে ইটাহার ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত কর্মী সভায় ইটাহার ব্লকের 12টি অঞ্চলের 229টি বুথের যুব তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে এই সভার আয়োজন করা হয়। পাশাপাশি দলের সাংগঠনিক কাজকর্ম নিয়ে আলোচনা করেন উপস্থিত নেতৃত্বরা। এদিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক কমলাচার্য, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিত গাঙ্গুলী সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। ট্রাফিক পুলিশের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলা জুড়ে চলছে পথ নিরাপত্তা মাস। শনিবার জেলার ডালখোলা থানার উদ্যোগে এই কর্মসূচি উপলক্ষে ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টে জয়লাভ করে ডালখোলা ট্যাক্সি স্ট্যান্ড দল। খেলার মাঠে উপস্থিত ছিলেন ডালখোলা মহকুমা পুলিশ আধিকারিক সৌমানন্দ সরকার, ডালখোলা পৌরসভার পুর প্রশাসক সুভাষ গোস্বামী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে ট্রফি তুলে দেন উদ্যোক্তারা।